Hello guys, welcome back to our new video. Lottery প্রাপ্তির মন্ত্র আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি টপিক, যে বিষয়টি জানলে যারা লটারি কাটেন বা লটারিতে জিততে চান তারা দেখলে ভীষণ উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে সঠিক শুনেছেন, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে লটারি প্রাপ্তি বা লটারি জেতার মন্ত্র বলে দেব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং অবশ্যই মনোযোগ দিয়ে শোনার, তা নইলে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন, অনেক তথ্য। তবে চলুন আজকে আর দেরি না করে মূল কথা বা আলোচনা শুরু করা যাক। তার আগে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন তো। আগে ভিডিওটি দেখে নিন, আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। যাই হোক, ভিডিওটি শুরু করি। লটারি খেলা এটা একটা জুয়া খেলার মতনই, তবে এই লটারিটা সবটাই নির্ভর করে একমাত্র আপনার অর্থাৎ মানুষের ভাগ্যের ওপর। ঠিকই শুনেছেন, ভাগ্যে থাকলে তবেই আপনি লটারি জিতবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু জিতবেন না। লাক এই জিনিসটা অনেকেই মানেন না, তা এই ভাগ্য যাতে আপনার সহায় থাকে, লাক যাতে গুড লাক হয় আপনার জন্য, তার জন্যই আমি কিছু মন্ত্র বা এই ধরনের টোটকা উপায় নিয়ে চলে এসেছি। ভাগ্যে থাকলে কেউ কোটিপতিও হতে পারে, আবার ভাগ্যের পরিহাসেই কেউ একেবারে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যেতেও পারে, কোনো গ্যারেন্টি নেই। ভাগ্যকে সুপ্রসন্ন করতে অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, কিছু নিয়ম যা আপনাকে মানতে হবে। তো বন্ধুরা, আসুন জেনে নিই সেই গোপন পদ্ধতি বা গোপন কিছু নিয়ম, বা যেগুলো জানলে আপনাদেরই উপকার হবে পরে যখন লটারি কাটতে যাবেন তখন জেতার চান্সটা অনেকটাই বেশি থাকবে হারার থেকে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে রাশি অনুযায়ী, হ্যাঁ রাশি অনুযায়ী লটারি জেতার মন্ত্রগুলি বলে দেব, তাই আপনাদের প্রত্যেকেরই যে যা রাশিটা জানার খুবই প্রয়োজন। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য টিকিট, লটারির টিকিট কাটার জন্য সব থেকে ভালো দিন হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আর এই মঙ্গলবার দিনই আপনি বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে পুজো দিবেন এবং লটারি কাটার সময়, লটারির টিকিট যখন কাটতে যাবেন তখন মনে মনে বলবেন, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম হরিং মঙ্গলায় নমঃ। ভালো করে শুনুন, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম হ্রিং মঙ্গলায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র জপ করে আপনি যদি লটারির টিকিট কাটেন অবশ্যই ভাগ্য আপনার সহায় হবে। চলে আসি মিথুন রাশিতে। এই মিথুন রাশির জাতক জাতিকারা আবার বুধবারে টিকিট কাটতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা টিকিট কাটার সময় মনে মনে যে মন্ত্রটি উচ্চারণ করবেন তা হল ওং ঐং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ। ভালো করে শুনুন, ওং হরি ওং শিবায় নমঃ। আর একবার পুরো মন্ত্রটি একটানা বলছি, পারলে লিখে রাখুন কোথাও, ওং ঐং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, ওং হরি ওং শিবায় নমঃ।
ভাগ্য সহায় হলে দেখবেন আপনিও কিন্তু রাজা হতে পারেন। যাই হোক, অবশ্যই লাভ হবে টিকিট কাটলে। চলে আসি কর্কট রাশি। আচ্ছা, কর্কট রাশির জন্য কোন বার শুভ জানেন? সোমবার। হ্যাঁ, সোমবার শিবের বার, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। যাই হোক, আপনি সোমবার লটারি টিকিট কাটবেন এবং কাটার সময় মনে মনে বলবেন, ওং ক্লিং সোমায় নমঃ, ওং নমো নারায়ণ নমঃ, ওং ক্লিং সোমায় নমঃ, ওং নমঃ নারায়ণ নমঃ, এই মন্ত্র জপ করবেন। আর যদি আপনি লটারির টিকিট কেটে কমপক্ষে যত মানে টাকাই পান না কেন, জিতুন না কেন, জিতলে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা সূর্য দেবতাকে লাল ফুল অর্ঘ্য দেবেন। হ্যাঁ, আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে পুজো করবেন। এরপরে আমি বলবো বৃষ রাশির জাতকদের জন্য। বন্ধুরা, আপনার কোন রাশি? যদি আপনার বৃষ রাশি হয় তাহলে আপনি টিকিট কাটবেন শুক্রবার এবং আপনাকে যেতে হবে মা দক্ষিণা কালীর মন্দিরে পুজো দিতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর শুক্রবার দিন লটারি কাটার সময় মনে মনে এই মন্ত্র উচ্চারণ করবেন। এটি লটারি প্রাপ্তিতে বা জিততে আপনাকে সাহায্য করবে। মন্ত্রটি হল, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা। আরেকবার বলছি, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা, এই মন্ত্র জপ করবেন। এরপর চলে আসি সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটার সময় আপনি জপ করবেন, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ভাগ্য সুপ্রসন্ন হবে। চলে আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনারা টিকিট কাটার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন, ওং হ্রিং শ্রিং মঙ্গলায় নমঃ নমঃ শিবায়, ওং হ্রিং শ্রিং মঙ্গলায় নমঃ নমঃ শিবায়। তুলা রাশি, এনারা যেদিন টিকিট কাটবেন সেই দিনটি হলো শুক্রবার, আর সেই দিন জপ করবেন যখন লটারি টিকিটটা কাটতে যাবেন তখন, ওং ওং স্ত্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। আরেকবার বলছি, ওং ওং স্ত্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এবং জেতা লটারি জিততে পারলে অবশ্যই তারপর শিব ঠাকুরের মন্দিরে গিয়ে পায়েস তাকে ভোগ হিসেবে অর্পণ করবেন। এরপর আসি কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনার রাশি যদি কন্যা হয় তাহলে আপনি সোমবার দিন টিকিট কাটবেন। হ্যাঁ বন্ধুরা, এবং নারায়ণ শ্রী শ্রী বিষ্ণুর নিয়মিত পুজো দেবেন। আর আপনাকে সোমবার এই মন্ত্র জপ করতে হবে, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এটি টিকিট কাটার সময়, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর চলে আসি মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকারা শনিবার দিন টিকিট কাটবেন লটারির এবং তখন বলবেন, ওং নৃং 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 নৃসিংহায় নমঃ, ওং ওং হ্রিং শ্রিং শনশ্চরায় নমঃ। দুটো কিন্তু আলাদা মন্ত্র, দুটো আলাদা মন্ত্রই জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতিবার টিকিট কাটবেন, সেই দিন টিকিট কাটার সময় বলবেন,
ওং ক্রিং বৃহস্পতায়ে নমঃ, ওং ক্রিং বৃহস্পতায়ে নমঃ। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন। এরপর চলে আসি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকারাও বৃহস্পতিবারে টিকিট কাটবেন আর বলবেন ওং ক্রিং বৃহস্পতয় নমঃ, এবং আপনি মা দক্ষিণাকালীর পুজো করবেন আর মাকে অবশ্যই লাল ফুলের অর্থাৎ জবা ফুলের মালা প্রদান করতে ভুলবেন না। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিবার দিন টিকিট কাটবেন এবং টিকিট কাটতে গিয়ে বলবেন হৌং শ্রেং ক্লিং ধনধন্য সমৃদ্ধিং দেহি দাপ স্বাহা, হৌং শ্রেং ক্লিং ধনধন্য সমৃদ্ধিং দেহি দাপ স্বাহা। এটি কুবের দেবতার উদ্দেশ্যে আপনি বলবেন। আর শনিবার যেহেতু যাচ্ছেন, শনিদেবের একটি মন্ত্র জপ করতে পারেন, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায় নমঃ। ভাগ্য সুপ্রসন্ন হবেই আর ভাগ্যকে আপনার সহায় রাখতে শনিবার নিরামিষ আহার করবেন, অবশ্যই এটি মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে 12টি রাশির জাতক জাতিকাদের কথাই বলে দিলাম লটারি প্রাপ্তির আসল মন্ত্র। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং যারা দেখেছেন এবং মনোযোগ দিয়ে শুনেছেন তারা বিষয়টি জানতে পেরে গেছেন। এরপর থেকে আপনি এই নিয়মগুলি মেনে চলুন। অবশ্যই প্রথমবারেই একবারেই যে হয়ে যাবে এমনটা তো নয়, বললাম ভাগ্যকে আগে সুপ্রসন্ন রাখতে হবে, তাই চেষ্টা করে যান। যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থাকুন।